হ্যালো ফ্রেন্ডস, আমার সাথে রয়েছেন নওশিন আপু। আপু, আপনাকে আমি 5টা কোয়েশ্চেন করব, 5টার মধ্যে 3টা পারলে ছোট একটা গিফট আছে আপনাকে। আমি ফার্স্ট কোয়েশ্চেন করতেছি। আমার ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে, এমন কি জিনিস যা 1 টাকাকে 2 টাকা করে দেয়? এমন কি জিনিস যা 1 টাকাকে 2 টাকা করে দেয়? 1 টাকাকে 2 টাকা করে দেয়? 1 টাকাকে 2 টাকা করে দিবে, সেই জিনিসটা কি? সেখানে নিয়ে গেলে 2 টাকা হয়ে যাবে। একটু ডিফারেন্ট করে ভাবতে হবে। ফাইভ পাস করবো। আচ্ছা আপু, একটার মধ্যে একটা পালো না। আমি এখন সেকেন্ড কোয়েশ্চনে চলে যাব। সেটা হচ্ছে, কোন রং আমরা সবাই খেতে পারি? রুহাবজা। আমার কাছে এটা মনে হচ্ছে না, সেটা নামি রং দিয়ে শুরু হয়, বাট আমরা সেই সবাই খেতে পারি। রুহাবজা তো রং না, এখানে রঙের কোনো অস্তিত্ব নেই, বাট সেটা নামই শুরু হয় রং দিয়ে, তারপর আমরা সেটা খেয়ে থাকি। হাওয়াই মিঠা না, রং দিয়ে শুরু সেই বস্তুটা, সেই খাবারটা। রং চা। রাইট, একদম সঠিক উত্তর, রং চা। আপু 2টার মধ্যে 1টা পারলো। আমি এখন 3 নম্বর কোয়েশ্চনে চলে যাচ্ছি। সেটা হচ্ছে, কোন জিনিস মৃত্যুর 1 মাস পর আবার ফিরে আসে? কোন জিনিস মৃত্যুর 1 মাস পর আবার ফিরে আসে? মৃত্যুর পরে কেউই ফিরে আসে না। হ্যাঁ, বাট সেটা আমাদের শরীরের একটা অংশ, মৃত্যুর 1 মাস পর আবারও ফিরে আসে। ইজি করে দিলাম। আপু 2টার মধ্যে 1টা পারছেন। দাঁত কিভাবে? দাঁত কি? দাঁত মৃত্যুর পরে নিবে, সঠিক হিসেবে মৃত্যুর পরে ফিরে আসে দাঁত। দাঁত নিব নো? হ্যাঁ রাইট, একদম সঠিক উত্তর, মৃত্যুর পর ফিরে আসে দাঁত, একবার পড়ে গেলে 1 মাস পর আবারও ফিরে আসে আর কি, নতুনভাবে বাচ্চাদের যখন দাঁত হয় আর কি। সাপু 3টার মধ্যে 2টা পারলাম। এখন 4 নম্বর কোয়েশ্চনে যাচ্ছি। সেটা হচ্ছে, কোন জিনিসটা 2বার উঠে আবার 2বারই পড়ে যায়? কোন জিনিস? আপু 3টার মধ্যে অলরেডি 2টা পেরেছেন। কোন জিনিসটা 2বার উঠে 2বার পড়ে? খুবই ইজি আপু এটা। চুলদাড়ি? না, চুলদাড়ি তো হাজারবার, অনেকবার, একবার, দুইবার, তিনবার, হাজারবার, বহুবারই পরে উঠে। পারবো না, এটা দাঁত ছিল বাচ্চাদের, বুড়ো একবার দাঁত উঠে এবং বুড়ো বয়সে একবার দাঁত উঠে পড়ে। সো 2বার উঠে 2বার পড়ে। আপু 4টার মধ্যে 2টা পারছেন। আমি এখন লাস্ট কোয়েশ্চনে চলে যাচ্ছি। লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে, কোন সুখে সুখ নেই? মানে কোন সুখে সুখ নেই? আমরা জানি সুখ মানেই তো আরাম, আয়েস, বিলাস, মানে শান্তি, বাট কোন সুখে সুখ নেই? 4টার মধ্যে আপু 2টা পারছেন। সুখ তো সুখই। হ্যাঁ, বাট সেই সুখে সুখ না, সেটা অশান্তি কাজ করে একটা। পৃথিবীতে আমরা কেউই সুখী না, কোনো মানুষ বলতে পারবে না যে আমরা পরিপূর্ণভাবে সুখী। পরিপূর্ণ সুখী মানুষ বলতে কেউই নেই। কোন সুখে সুখ নেই আমি সেটা জানতে চাচ্ছি, মানে সেটা কি হবে? সেটা আমি জানি না, জানি না। পাস করবো এটা? হ্যাঁ জানি না। আচ্ছা, উত্তরটা হচ্ছে অসুখ হবে, অসুখ। ঠিক আছে, সো আপু পারলেন না, 5টার মধ্যে 2টা পারলেন, কেমন লাগলো? বরাবরের মতোই আজকে, মানে এটাতে হ্যাঁ হেরে গেছি, মানে একটু হার্ড ছিল। আর এই উত্তরগুলো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কতগুলো পারেন দেখবো। আর আমাদের পেজটা প্রিন্স আমসেল অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ।